আজকে প্রায় 500 প্রতিযোগীর মধ্যে প্রথম স্থান অধিকার অর্জন করতে পেরে আমার অত্যন্ত ভালো লাগছে। আমি অত্যন্ত আনন্দিত এবং এই অনুষ্ঠানের সঙ্গে এই প্রোগ্রামের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে REC রয়্যাল ইকোনমিক ক্লাব এবং আমাদের ডিপার্টমেন্টের টিচার এবং ডেমোক্রেটিক বাজেট মুভমেন্ট, সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং আমি আশা করব তারা ভবিষ্যতেও এই ধরনের যে গঠনমূলক প্রয়াসগুলো এগুলো অব্যাহত রাখবে এবং যাতে করে আমাদের যে যুব সমাজ বা আমাদের যে তরুণ প্রজন্ম তারা যেন বাজেট সম্পর্কে তাদের যে একটা নাগরিক অধিকার সেটা যেন পরিপূর্ণভাবে প্রস্ফুটিত হতে পারে এবং যে গণতান্ত্রিক বাজেট আন্দোলন সেটা যেন আসলে বাস্তবিক অর্থে আমরা সত্যতা দেখতে পাই। সর্বোপরি আমার অনুভূতি আজকে অত্যন্ত ভালো এবং আমি সবার নিকট কৃতজ্ঞ, ধন্যবাদ। বাজেট অলিম্পিয়াড 2019-এ নোয়াখালী অঞ্চল থেকে প্রথম রানার্স আপ হতে পেরে আমি অত্যন্ত আনন্দ করছি এবং এই অনুষ্ঠানের সাথে জড়িত বিশেষ করে রয়্যাল ইকোনমিক্স ক্লাব আর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি একটি সুন্দর ও সুষ্ঠু অনুষ্ঠান আয়োজন করার জন্য। বাজেট অলিম্পিয়াড এমন একটি অলিম্পিয়াড যার মাধ্যমে আমরা দেশের বাজেট সম্পর্কে জানতে পারবো এবং এ নিয়ে ভারসাম্যের অত্যন্ত সচেতন হব। তাই আমি চাই এরকম অনুষ্ঠান প্রতি বছর হোক এবং যাতে যুব সমাজ ভারসাম্য ভালোভাবে জানতে পারে। সর্বোপরি আমি প্রথম রানার্স আপ হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং যারা জয়ী হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আজকে এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করে 3rd প্লেস নিয়ে আমি খুব আনন্দিত। সেই সাথে শুরুতে ধন্যবাদ জানাই তাদের যারা হচ্ছে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে, রয়্যাল ইকোনমিক্স ক্লাব বিশেষ করে তারা এটা পুরাটাই হোস্ট করছে। সেই সাথে যারা যারা এখানে সহায়তা করছে, সবসময় পাশে ছিল, তাদের আন্তরিক ধন্যবাদ। আর বাজেট এমন একটা বিষয় আমাদের সর্বস্তরের মানুষদের এটা বিষয়ে জানা দরকার। আমরা যেহেতু ছাত্র, অবভিয়াসলি আমাদের সেটা আরও ভালো করে জানা উচিত, কারণ এখানে আমাদের পার্টিসিপেন্ট অনেক দরকার। তাই মনে করি যে এরকম প্রোগ্রাম আরও বারবার হওয়া উচিত আর সামনে ইনশাল্লাহ আরও হবে, সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।